সবশেষ খবর পাওয়া অবধি বরিশালে লঞ্চ বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, বাস বন্ধ, বরিশালে ট্রেন নাই, বিমানের যোগাযোগটা যেটা আছে সেটা অন্য বিষয়, এবং নৌপথেও নানান রকম প্রতিবন্ধকতা। আমরা শুরু থেকে আশঙ্কা করছিলাম, আমরা সবসময় বলছিলাম যে এই কাণ্ড কারখানাগুলো করার পেছনে আসলে উদ্দেশ্য কি থাকতে পারে। উদ্দেশ্য ঢাকা দখল করা? আমরা সেটাই মনে করি যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা যে কোনো পরিস্থিতিতেই ঢাকাতে একটা বড় রকম শোডাউন ডিসেম্বরে করতে চায়, এবং সেই শোডাউনের জন্য এবং সেটাকে সামলানোর জন্য তারা ঢাকাকে ব্যবহার করতে চায়। ঢাকায় 10 ডিসেম্বর বিএনপি সমাবেশ ডেকেছে, এর আশেপাশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা প্রতিটি অঙ্গ সংগঠন সারা মাসব্যাপী তারা সেখানে কর্মসূচি দিয়েছে। এখন পঞ্চম বিভাগীয় সমাবেশ হচ্ছে বরিশালে, এবং ধারাবাহিকতা একই, যা ছিল রংপুরে, যা ছিল ময়মনসিংহে, যা ছিল খুলনায়, সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা বারবার বলে আসছি যে এইভাবে যদি আটকানো হয় তাহলে বিএনপির লোকজন আরও বেশি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে, তারা আর বেশি জিদি হয়ে ওঠে। এবং আমরা আমাদের এর আগের কন্টেন্টগুলো যদি দেখেন আপনারা, আমরা বলেছি যে বিএনপির জন্য ফরিদপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ টাফ হবে। ময়মনসিংহের টাফ হয়েছে, খুলনায় যে লোক সমাগম হয়েছে, ইভেন রংপুরে যে লোক সমাগম হয়েছে, ইভেন আপনার চট্টগ্রামে যে লোক সমাগম হয়েছে তার ধারে কাছেও ময়মনসিংহ হয়নি। রংপুরে কিছু কম হয়েছে এবং ফরিদপুরে তো হবেই না, কিন্তু বরিশাল একেবারেই উল্টো। বরিশালে সবসময় বিএনপির একটা শক্ত অবস্থান আছে এবং এটা কেউ অস্বীকার করে না। স্থানীয় সাংবাদিক যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন, এবং যারা এর আগে থেকে বরিশালের রাজনীতি ইতিহাস নিয়ে কথা বলেন তাদের সঙ্গে জানবেন, বরিশালে কোনো এক পরিস্থিতির মধ্যে বরিশাল বিভাগে বিএনপির একটা শক্তিশালী অবস্থান রয়েছে। সেখানে কোনোভাবেই বিএনপির এই সমাবেশকে খাটো করে তোলার বা খাটো করে দেখার সুযোগ আছে বলে আমরা মনে করি না। এইটা বরিশাল নৌপথ ভিত্তিক এবং নৌযান ভিত্তিক একটি বিভাগ, এবং এখানে নৌযানের সাথে নদীপথের সাথে মানুষজন এমন একটা অভ্যস্ত, তারা যেভাবে পারে সেভাবে এই সমাবেশে আসবে। আমরা এজন্যই বলছি যে এটা একরকম ইস্তেমায় দাঁড়িয়েছে, কারণ সমাবেশ হলো 5 নভেম্বর আগামীকাল শনিবার, আর গতকাল থেকে বৃহস্পতিবার থেকে বিএনপির লোকজন তারা হাঁড়ি পাতিল ডেকচি নিয়ে সমাবেশস্থলে তারা হচ্ছে রান্নাবান্না শুরু করেছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছে। এই কারণেই এই সমাবেশগুলোকে কোনোভাবে আটকানোর যে বৃথা চেষ্টাগুলো করা হয়েছে গত কিছুদিন ধরে, এবং মজার ব্যাপার হলো রংপুর খুলনায় যেই বাস মালিকদের বা যেই ধর্মঘট ডাকা হয়েছিল 29 তারিখে, গত মাসে 29 তারিখে যেই ধর্মঘট ডাকা হয়েছিল তার আগেই বরিশাল ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল। নিশ্চয়ই কিছু একটা চিন্তা করেছে যে বরিশালে আটকাতে হবে, বরিশালে আটকানোর চেষ্টা করতে হবে। আদতে এতে কোনো ফলাফলই নেই। আমাদেরকে অনেকেই আপনারা ব্লেম করেন, অনেকেই অনেক সময় নানান কিছু বলেন, আমরা সত্যর বাইরে মিথ্যা কখনোই মিথ্যাকে প্রশ্রয় দিতে চাই না। যারা এগুলো করছে, যারা এইভাবে খুশি করার চেষ্টা করছে এই ধরনের কাণ্ড কারখানা করে, এবং বরিশালের মানুষকে, বরিশালের সাধারণ মানুষ জিম্মি হয়ে যাচ্ছে, বরিশালের সাধারণ মানুষের 2টা দিন তাদের জীবনযাত্রা একদম পুরোপুরি একেবারেই তাদের জীবন থেকে হারিয়ে যাওয়ার মতো একটা উপক্রম। এইটা সরকারকে যারা বোঝাতে চায় যে তাদের সরকারের ভালোর জন্য করছে, আমি মনে করি বা আমরা মনে করি এটা একেবারেই অনেক ভেতরের গভীর একটা কোনো কাজ, গভীরের কোনো একটা ষড়যন্ত্র। এবং এই ডিসেম্বর মাসে ঢাকামুখী বিএনপি এবং আওয়ামী লীগ যা করতে চাচ্ছে সেইখানে এর সাথে একটা যোগসূত্র অবশ্যই আছে। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে সবসময় আপনাদের সঙ্গে আছে আমি আতিক রহমান পূর্ণিয়া। আবার দেখা হবে, আবার কথা হবে,
কাল সারাদিন আমরা আপনাদের সঙ্গে থাকব, বরিশালের খোঁজ খবর জানাব, রাতেও আমরা জানানোর চেষ্টা করব, এবং আমরা চাই শুভ বুদ্ধির সবারই উদয় হোক। ধন্যবাদ।